ও মুসলমান, সামনের দিন বড় ভয়াবহ, ওই দিনে বাঁচার জন্য আজ থেকে প্রস্তুতি নেন। দাজ্জালের ফেতনা ছড়িয়ে আছে চারদিকে, গান বাজনা দাজ্জালের ফেতনা। আজকে ঘন্টার পর ঘন্টা সময় আপনার প্রযুক্তির কারণে ব্যয় হচ্ছে, দাজ্জালের ফেতনার ভিতরে আপনি পড়ে গেছেন। মহিলাদের দিকে তাকায় দেখেন, মহিলাদের ভিতরে সাতভাবে দাজ্জালের ফেতনা ঢুকে আছে। এখন বেড়িগোর বিপক্ষে পুরুষের পক্ষের জন্য ঠিক জুড়ে হইছে, কয়টা? সাতটা। যার নাম কয়টা? কথা কয় না, যার নাম কয়টা? এক নাম্বার, এহুদি মহিলারা হচ্ছে দাজ্জালের এজেন্ট। এহুদি মহিলারা দাজ্জালের এজেন্ট। এহুদি মহিলাদের কাজ ছিল সাত রকমের, এখন আমাদের সিলেট না, সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের নারীদের কাজ সাত রকমের। কয় রকম? সবাই বলে আরো জোরে। এক নাম্বার আন্নানা, আন্নানা মানে হলো আবিকার, আন্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা বলে আন্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা বলে আমার জন্য খরচ করেন। কিন্তু যদি আপনি আপনার মা বাবার জন্য খরচ করেন, খবর আছে। আপনি যদি আপনার মা বাবার জন্য টাকা ব্যয় করেন, খবর আছে, সংসারের ভিতরে কিন্তু বারোটা বেজে যাবে। এই মার্কা মহিলা আছেন, তা আপনারা করেন কি? হুজুর কি করবো? কিচ্ছু করার নাই, হাত পাও বান্ধা, হাত পাও দিয়ে কিছু করা দরকার নেই। আপনারা মুখ দিয়ে বোঝান, তাদেরকে বোঝান, এই প্র্যাকটিস মুসলমানের নয়, এই প্র্যাকটিস হচ্ছে ইহুদিদের। তোমাদের দিয়া দাজ্জাল আসার আগেই দাজ্জালের পথ পরিষ্কার করা হচ্ছে, ঠিক কি না? দুই নাম্বার মান্নানা, এমন মহিলা মেরে যাবে, ইহুদি মহিলাদের কাজ ছিল স্বামীকে খোঁটা দেওয়া। স্বামীকে খোঁটা না দিয়ে কথা বলতো না ইহুদি মহিলারা। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ মহিলা স্বামীকে খোঁটা দেওয়া ছাড়া কথা বলে না। কিতার কিতা আপনার লগে কিল্লিগা বিয়ে দিছে, আমি জানি না, ইতা ইতা কুস্তা ফাইলাম না আপনার লগে বিয়ে হইয়া, কুস্তা পাইছে না তাই, তাই কুস্তা পাইছে না আপনার লগে বিয়ে হইয়া, এরকম মহিলা আছে না নাই? কষ্ট হচ্ছে? আপনারা চলে যাবেন? গেছে দুইটা, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, মনোযোগ একশো একশো করে আলহামদুলিল্লাহ। তিন নাম্বারে হান্নানা, হান্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা বলে স্বামীর খেদমত টেদমতের কথা বলেন না, খেদমতের কথা বললে খবর আছে কয়দিন খেদমত আপনি করছে, এমন মহিলা আছে না? ওই স্টার জলসা জি বাংলা স্টার প্লাস কালার থেকে সবক নিস, স্বামীর খেদমত কি? আবার বেড়া মানুষ, আবার খেদমত কি? এই ক্ষেত্রে দোষী কিন্তু আপনি, আপনি নিজে খেদমত বোঝাতে পারেন নাই। বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, উনি ওনার স্ত্রীদের কাছে কেমন প্রিয় ছিলেন, এত বড় ওয়াহী দায়িত্ব পালনের পরে ঘরের ভিতরে গিয়ে বলতেন, হাতি সিকি নাই সারে ছুরিটা দাও। কি করবে রসুল? ছুরিটা দিয়ে রসুল বসে বসে গাজর কেটে দিতেন, শশা কেটে দিতেন, আয়েশা দেখে দেখে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিতেন, আর চিন্তা করতেন স্বামী হয়ে রহমাতুল্লিল আলামিন, এত বড় দায়িত্ব পালনের পরে ওহির দায়িত্ব পালন করে স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসে। হুজুর এই ওয়াজ আমি সিলেটি করে শুনাই না, এমনি বগজালায় পারি না, আর যদি এই ওয়াজ শোনান দিল পেঁয়াজ কাটাই বাম করে দিয়া, একটু ঘুমাইছি ডাকি উড়াইবে, এই পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাটা দরকার নাই। মাঝে মাঝে একটু যায় গিয়ে বলে, না হারে কত কষ্ট করে তুমি পাকশাক করে খাওয়াও, এই যে খাওয়াও, জানো তোমার সব কেমন? হুজুরে কইছে, রসুল বলছে যে এই যে খাওয়ায় মহিলারা পাকশাক করে, এটা তাদের জন্য সদকা হয়ে যাবে। বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, এটা কইলে আরেক ফেস লাগবে বাংলাদেশ। কবে হুজুরে কইছি স্ত্রী করে লয়ে ঘুরতে বেরোইতো, তা আপনি ঘুরতে বের হইবেন না? বের হইব কি? আমি আমার জীবনে প্রায় সময় বের হই, বের হইলে মাঠে সিনে ফেলে, যেটা হুজুর তো কি, অনেক সময় যখন বের হই অনেক আছে সালাম দিয়ে আসতে সাইড হয়ে যায়, যখন দেখি স্ত্রী সাথে, তো বাচ্চা হয়েছে পরে আলহামদুলিল্লাহ সুবিধা। তাহলে কার মনে কি ধারণা এটা তো বলা যায় না। রসুল একদিন
এতেকাফে বসছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আসছে, তো রাসূল বিদায় দিতে গেছে, দেখে দুইজন সাহাবী দূর থেকে দেখা যাইতেছে, আল্লাহ রাসূল বলেছে এই তাহাল এদিকে এসো, আসছে, ইয়া রাসূলুল্লাহ কি কয়টা তোমাদের আম্মা জান সাউদা, কয় লা 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 ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা কি অন্য কিছু মনে করছি, কেন মনে করার সুযোগ নাই, পরিষ্কার করে দিলাম এটা তোমাদের মা সাউদা, বলেন আল্লাহ আকবার, কেমন রাসূল আমার রাসূল, পরিষ্কার করে দিলেন সাহাবীরা শোনো এটা তোমাদের মা সাউদা, বলেন আল্লাহ আকবার, কি সম্পর্ক রাসূলের, আসছে এতেকাফে দেখতে, কয় চলো একটু বাড়ি বন্ধ দিয়ে আসি, আগায় দিয়ে আসি, রাত্রিকালীন স্ত্রীদের মধ্যে টচ করতেন, টচ করে এরপরে দুইজন দুই উটের মধ্যে বসাইতেন, রাসূলের দুইটা উট ছিল, একটার নাম ছিল কাসওয়া, একটার নাম ছিল আদবা, বলেন একটার নাম কি, আরেকটার নাম কি, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, কেন, কারণ রাসূলের দুইটা উটের নাম তো মুখস্থ করছি আমরা, কত গাড়ির নাম মুখস্থ করছি, সিএনজি একসময় সিলুনি বাংলাদেশে, করলা সিলুনি, হুজুর করলা না থাকলে উস্তা আছে, এখন এক্স করলা আছে না, জি করলা আছে, এলিয়ন আছে, প্রিমিয়ো আছে, ইতা গিতা মুখস্থ করি লাভ আছে, কিন্তু রাসূলের দুইটা উট, একটার নাম কিটা, হ্যাঁ কসওয়া কি নাম, আরেকটার নাম কিটা, আদবা কি নাম, আল্লাহ আমার সিলেটের ভাইরা কত ভালো, সব মুখস্থ রাখছে, আল্লাহ কবুল করে নিও, বলেন আমিন, আল্লাহ নবী দুজনকে নিয়ে এভাবে ঘুরতে বের হতেন, টচ করে করে রাসূল স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন, ফিরে আসার সময় দেখাতেন, কারণ তেমন কোন কিছু রাসূলের ঘরে তেমন খাদ্য থাকতো না, প্রায় দিন রাসূলের চুলাটা জ্বলতো না, মুসলসল এমন কয়েকটা মাস ছিল একদিন রাসূলের চুলা জ্বললে আরেকদিন চুলার ভিতরে আগুন থাকতো না, তারপরে এমন সুখ এমন ভালোবাসা ছিল স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফিরে আসার সময় বলতেন আয়েশা তাকায় দেখো এটা উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমি নবী ও এই পাহাড়টাকে ভালোবাসি, চিল্লা বলেন আল্লাহু আকবার, উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রাখবেন, কদ্দুর ইবু জানেন 7 কিলোমিটার ওহুদ পাহাড়টা এরকম ছোট দেখা যাবে জান্নাতের মধ্যে, কত সুবহানাল্লাহ, আমরা শোকেসের ভিতরে দেখবেন আইফেল টাওয়ারটা সাজায় রাখছে, খুললেন না, খুললেন না, কেমনডা শুরুডা শুরুডা, দুবাই টাওয়ারটা এনে থুয়ে দিস শোকেসের ভিতরে ছোটডা, আল্লাহ এরকম সাজায় থিব জান্নাতের ভিতরে হুবু হুডা, জোরে কর সুবহানাল্লাহ, সেই ওহুদ পাহাড়টা দেখাতেন, একদিন স্ত্রীরা মিলে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে বলতে হবে, আমি যুবকদেরকে বলছিলাম বিয়ের ওয়াজ করবো, এটা বিয়ের ওয়াজ, এ যুবকরা যায় না, আচ্ছা যাইবো আবার আইবো ইনশাল্লাহ, কর ইনশাল্লাহ কর, এই 7 রকম নারী দেখে বিয়ে করেন, আগে একটু খবর টবর লইয়েন, আপনার মারে ফাটায়া বনিরে ফাটায়া খবর লইয়েন, যে এই যে মহিলা বিয়ে করতেছেন তার মার ব্যবহার কিরকম, পাড়া প্রতিবেশীর কাছ থেকে তাফতিশ করেন, তাফতিশ মানে খবর নেওয়া, উল্টা পাল্টা বিয়ে করেন, উল্টা পাল্টা বিয়ে করবেন ঘরের মধ্যে আগুন জ্বলবে, শীত নাই গরম নাই, শরৎ নাই হেমন্ত নাই, ফাত ফাত করে জ্বলবে, ঠিক কিনা, আসেন রসুলের পরিবারটা কেমন ছিল, একদিন রসুলের সব স্ত্রী মিলে 11 জন স্ত্রীর ভিতরে দুইজনের ইন্তেকাল হয়েছে রসুলের জীবদ্দশায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীর একজন প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ কারে আপনি বেশি ভালোবাসেন, আমারে আমারে না আমারে না আমারে, রাসূল বললেন আগামীকাল তোমাদেরকে জানাবো কারে বেশি ভালোবাসি, রাসূল প্রথমেই গেলেন আয়েশার কাছে, ওই রাত্রে গিয়ে দুইটা খেজুর দিলেন, খুদি হাদিয়া ইন্নি উহিব্বুকি ফিল্লাহ, আয়েশা দুইটা খেজুর রাখো তোমারে খুব ভালোবাসি, খবরদার ভালোবাসার কথা বইলো না, কিন্তু বললে একটু ঝামেলা লাগবে, গেছেন হাফসার কাছে, হাফসা খুদি হাদিয়া দুইটা খেজুর নাও, ইন্নি উহিব্বুকি ফিল্লাহ আল্লাহর জন্য খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা বলা যাবে না, আল্লাহ নবী গেলেন সাউদার কাছে, সাউদারে দুইটা খেজুর রাখো, ইন্নি উহিব্বুকি ফিল্লাহ আল্লাহর জন্য খুব ভালোবাসি,
ভালোবাসার কথা বইল না, জয়েরিয়া গিয়ে একই কথা বললেন, উম্মে সালামাকে একই কথা বললেন, উম্মে হাবিবাকে একই কথা বললেন, আল্লাহর নবী জায়নাবকে একই কথা বললেন, সব আম্মা জানদেরকে একই কথা বললেন, বিশ্ব নবী বলে বললেন, কেউ কাউকে বইল না, একজনও জানে না আরেকজনকে ভালোবাসার কথা রসুল বলছে। পরের দিন রসুল সবাইকে ডাকলেন, ডেকে বলছে, স্ত্রীরা রে, গত রাত্রে জিজ্ঞাসা করেছিলা কারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, গত রাত্রে যার হাতে দুইটা খেজুর দিয়েছিলাম তারে আমি সব চাইতে বেশি ভালোবাসি। মুস্কি হাসি কে কে দিছে? সবাই নে, একজন আরেকজনের দিকে তাকায়, আমরা যেন মুস্কি হাসি দিছে, এসে ডাবল মুস্কি হাসি দিয়া কইতেছে, দেখছো তুমি মনে করছিলা তোমারে ভালোবাসে না, বরং খেজুরটা তো কাল আমারই দিস। আসলে একজন না সবার কি মহব্বত! আর বাজারতে আওয়ার সময় সবার লেগে কিছু আনলেন, বইয়ের লেগে কিচ্ছু আনলেন না। অনেক জায়গাতে অনেকে শিখায় দেন, বহুরে বেশি আদর করিস না, তাই মাথা তুলব। এরকম কথাবার্তা শিখাই দিলে আপনি শিখলেন কি লিগে? আপনি বাজার থেকে কিছু একটা কিনে আনেন। যেমন আজকে আমি চিন্তা করছি, অন্তত যাওয়ার সময় কিছু নেই আর না নেই, দুটি পাতা একটি কলির দেশ, তার নাম কি? অন্তত একটা পাতা সিরিয়া নিয়ে গেলেও যদি বৌরে কই যে দেখো দুইটা পাতা আর একটা কলির দেশ, সিলেট থেকে আসছি, এই পাতাটা অন্তত তোমার লেগে আস, তাও তো খুশি। এরও একদিন কোয়া দেখেন কত খুশি হয়, রাজি আছে? চার নাম্বার কান্না, কান্না না মানি, এমন মহিলা আছে, মহিলা কয় আবি কানা কাজা ও কাজা, কিছু কোয়া দেখেন করি কি, চিনেন আপনি আমারে? চিনুন নি গীতা, অন্য ভিটেন ফাইছে কুস্তা কোয়া লাই নাই কিতা করি দেখুন, এরকম মহিলা আছে না নাই? শিখলাম রে দিদি, সিলেটের মানুষ যতটা খাওয়াইছে না শিখিছে তেমন। আল্লাহ, এরপর সাইটটা গেলে বাকি থাকে কয়টা? কইলে তো জিও আসেন, অথচ বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন একটু তাকা। আল্লাহর হাবিব গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ে, বিশ্বনবী প্রশ্ন করলেন, মা রে বসে বসে কেন নামাজ পড়তেছো, শরীরটা কি খারাপ লাগে নাকি? আল্লাহর হাবিব ফাতেমাকে খুব বেশি আদর করতেন, ফাতেমা তাকিয়ে কেঁদে ফেলেছে, বললেন, আব্বাজি শরীর খারাপ লাগে না, কিন্তু আমার মন বলতেছিল আপনি আসবেন, আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, নফল নামাজের সময় বসে বসে নামাজ পড়তেছি, কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, মন বলতেছিল আপনি আসবেন, এসে যদি দেখেন কাপড়ের ভিতরে ছেঁড়া, আলীর প্রতি আপনার রাগ হবে, গোসা হবে, আমি যে আমার স্বামী আলীকে বড় বেশি ভালোবাসি, এজন্য নফল নামাজের সময় বসে বসে নামাজ পড়ছি। আল্লাহ, নবীজির কন্যা কি পরিমাণ মহব্বত স্বামীর জন্য! আজকে এই মহব্বত যদি পুরুষ পেত, একটা পুরুষ অন্য কোনো দিকে তাকাতো না, ঠিক কিনা? ঘরের ভিতরে আজকে সুখ নাই, স্বামীর চোখে স্ত্রীকে খারাপ বাড়ানো, স্ত্রীর চোখে স্বামীকে খারাপ বাড়ানো, এটা শয়তানের কাজ, এটা সবচেয়ে সফলতার জায়গা। আমার এক মুসল্লি একদিন এসে আমার প্রশ্ন করে, হুজুর খালি ঝগড়া লাগিয়ে আছে, কেমনে মিটামো, কিছু আছে? আমি কই আস, কই কি? আমি কই আজকে গিয়ে আপনি আপনার ওয়াইফরে খাওয়ায় দিন। কয় হুজুর এটা কি করে বলে সম্ভব, আর খতিব সাহেব মানুষ তো আর কিছু কইতে পারে না, চলে গেছে। পরের জুমায় আসছে, আমি জিজ্ঞাসা করলাম কি কি হয়েছে, না হুজুর এটা সম্ভব না, হুজুর এটা এটাকে হুজুর এটা সম্ভব, একসাথে থাকি, যৌথ ফ্যামিলি, মা বাপ আছে, ছেলে আছে, বাচ্চা কাচ্চা, এটা হুজুর কেমনে? হুজুর বউ কথাই শুনতে চায় না, আমি কথা শুনবো কেমনে? যে সময় ঝগড়া করেন সেই সময় মা বাপ কি জায়গা নিয়ে আরেক কেন? কয় না হুজুর থাকে। আমি কামনে ফোলা পাই, কয় হেডেও থাকে, তো সেই সময় সরম যায় কেউ, সরমকে এক জায়গায় লুকায় যায় নাকি তা? কয় না হুজুর। আমি এই জায়গায় সরম নাই, ঝগড়া করতেছেন, গালিগালাজ করতেছেন, সন্তান শিখতেছে, আপনি সরম নাই, এই সরম দরকার কি? আপনি গিয়ে খাওয়াই দিবেন বউ রকমের, আর যদি ঝগড়া করো যতবার ঝগড়া করো এতবার প্লেটে ভাত মাখ মার খাও,
কাচ্চা হুজুর দেহি, আমি কি রসুল নিজে স্ত্রীর পাত থেকে ভাত যখন মাইখা রাখছে রসুল নিজে নিয়ে খেয়ে ফেলতে, সুবহানাল্লাহ, রুটি শরীর খানা খাচ্ছেন নিয়ে খাইতে, হাড্ডি চাবায় রাখছে রসুল নিয়ে খেয়ে ফেলতে, সুবহানাল্লাহ। যেই পাত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগিয়ে পান করেছেন, ঠিক এই খানটাই ঠোঁট লাগিয়ে বিশ্ব নবী তিনিও পান করতেন, বলে সুবহানাল্লাহ। শোনায় দেওয়ার পরে গিয়া কাজ একেবারে জেমটে কইছি, হ্যাঁ স্ত্রীর কইছে আজকে রাগারাগি হইছে, হুজুরে কইছে ভাত খাওয়াই দিতে খাইতে, এখন যখন এটা শুরু করছে স্ত্রী কইছে না না থাক আর খাওয়াই দেওয়া লাগবে না, জীবনে আর ঝগড়া করবো না। স্ত্রীর কয়ে দিছে যতবার রাগ হইবা ততবার বাপ মা কুমার খাওয়াও, সবার সামনে যখন কইছে সবাই চিন্তা করছে হায় রে হায় সরম টরম গেল বেড়ায়, পরের জুবাই আসছে আমি কি কাজ হচ্ছে হুজুর পুরাপুরি, আমি কেমনে কয় যতবার রাগ করবো এতবার বাপ মাকে খাওয়াই দেবে কইছে। তো মাঝে মাঝে এরকম একসাথে খাবেন, রসুল খেয়েছেন, এটাকে জাম আন খানা বলে, আমরা সব মানি কিন্তু রসুলের সুন্না মানি না, যদি মানতাম তাহলে পরিবারের ভিতরে কোনো কলহ কোনো দ্বন্দ্ব থাকতো। আল্লাহ রসুল বলতেছে আমি মাঝে মাঝে আয়েশারে দেখতাম আয়েশা রাগ করে লাল হয়ে গেছে, রসুল গিয়ে বলতেন আন্তি হুমায়রা, তুমি যখন রাগ করো লাল হয়ে যাও তখন তোমার আরো বেশি সুন্দর লাগে। তখন আয়েশা সিদ্দিকার রাগটা লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় ওরকম রাগটা মুহূর্তের ভিতরে গলে যেত, সুবহানাল্লাহ বলবেন না। পঞ্চম নম্বরে হাত দা কাপ, ও কান্না না বলিনি না, ও ওদাহ মাশাআল্লাহ হাদার রাজুল মাশাআল্লাহ শাইখুন কবীর কুনতা ফিন দারাস্তা হুনা মাশাআল্লাহ হাদার রাজুল ইয়াতাহাদদাস বিল লুগা আরাবিয়া কামিসলিল আরাব লাইসা কামিসলিল আজাব কান্নানা মানাহু আবি কানা কাযা ওয়া কাযা, কান্নানা মানে হচ্ছে এমন মহিলা যে মহিলারা বলে আমার আব্বা অমুক আমার দাদা অমুক আমার ভাই অমুক, কুস্তা খোয়া লাগ না কিতা করি দেখো, এটার নাম কান্নানা, কি নাম ব্যাখ্যা হইছে। এবার পঞ্চম নাম্বার হাদ্দাকা, হাদ্দাকা আমার কাছে লেখাও আছে, লেখাও তো আচ্ছা অসুবিধা নাই, দেখেন আলহামদুলিল্লাহ মনোযোগী একটা শ্রোতা পেলে কলিজাটা ভরে যায় আলহামদুলিল্লাহ, দেখেন উনি কিন্তু এটা নোট করতেছে কত ভালো লাগে, এরকম আমরা আমাদের আলোচকদের এই তো মাশাআল্লাহ লেখাও আছে হাদ্দাকা, বলেন কি সবাই বলেন কি হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীর কোনো কিছু পছন্দ করে না নিজে গিয়ে গিয়ে কিনতে পছন্দ করে, আছে আছে, এটা ইহুদিদের ভিতরে ছিল শত শত হাজার বছর আগে, শত শত বছর আগে হাজার বছর আগে ছিল ইহুদিদের ভিতরে, এখন আমাদের মহিলাদের ভিতরে ঢুকছে। আগে তো আমাদের মহিলাদেরকে ঘর থেকে বের হলে রিক্সার ভিতরে শাড়ি দিয়ে পেঁচিয়ে এরপরে বের করা হতো, ঠিক কিনা দেখছেন, দেখছেন আপনারা, আর কে কই থেকে আপনারা দেখছেন, মুরব্বীরা দেখছেন, আপনারা দেখছেন, আচ্ছা কে কে দেখছেন আপনি তো দেখি, কিরে সুবহানাল্লাহ, যে সিলেটের মাটি, সিলেটের মাটি আলেম ওলামাদের ঘাটি, কিন্তু এখন তাকায় দেখে বাজারে না ঘুরলে ভাত হজম হয় না, কেন, কারণ হচ্ছে আপনি বৌরে বানায় রাখছেন আজাইরা হেতি হয়ে গেছে বাজাইরা, ঠিক কি না। ষষ্ঠ নম্বরে সাদ্দাকা, সাদ্দাকা মানে হচ্ছে এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে তর্ক করে করে স্বামীর ব্রেন স্ট্রোক করতে বাধ্য করে। বর্তমান পৃথিবীতে কত রোগ স্বামী দেখবেন, স্বামী যখন ঝগড়া লাগে ঝগড়া লাগলে পেরেশানি বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায় সব স্বামীদের, এই পেরেশানির কারণে নানা ধরনের রোগের সৃষ্টি হয়। সর্বশেষ সাত নাম্বার বাররাকা, বাররাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এটার মধ্যে ঠিক আর কইেন না, বাইক গেলে আজকে ধরব অত জোরে ঠিক কইলেন কি তার লাগে, কোন দিন আপনার লগে গায়ে হাত তুলছিলাম কোন, অত জোরে যে ঠিক কইলেন আপনার গলা তো আমি চিনছি, অত জোরে ঠিক কইলেন কি তার লাগে কবে হাত তুলছি, খবরদার স্ত্রীদেরকে ওই পথে যেতে দেওয়া যাবে না, বিয়ে করার আগে এটা ভেবেচিন্তে বিয়ে করতে হবে,
বিয়ে করার আগে অবশ্যই ভেবেচিন্তে বিয়ে করতে হবে, কারণ এই সাত শ্রেণীর মহিলা দিয়ে কখনো ভালো ফল আশা করা যায়? এখন যাদের ঘরে বিয়ে করে নিয়ে আসছে আপনারা বুঝাবে, রসুলের জীবনী পড়তে দিবে, যেমন ছিলেন তিনি। একটা কিতাব আছে সালেহ মুনাজ্জিদের লেখা, এই কিতাবটা পড়তে দিবেন, যেমন ছিলেন তিনি। স্ত্রীদের অধ্যায়টা পড়তে দিবেন, দেখবেন স্ত্রীরা কিভাবে কাঁদে, পড়তে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই তাফসীর মাহফিল থেকে বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেয়, বলি আমিন। সর্বশেষ কথা বলি, এবার বাঁচার উপায়, দাজ্জালের ফেতনা বললাম মহিলাদের ক্ষেত্রে সাতটা, আমাদের ক্ষেত্রে দেখেন ঢুকে গেছে অলরেডি। বাচ্চারা গান গাওয়ার সময় দুই আঙ্গুল উপরের দিকে উঠায় নাচে, দাজ্জালের ফেতনা। গানের মধ্যে আসছে হিপ হপ গান, কি গান, গানের মধ্যে আসছে ডিজে, ডিজে কি যে কয়, ডিজে ডিজে কি যে, মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া নাচে। জাগা হইব কে জানেন, আল্লাহ হাসর দিন ডাকবো, তুই মাথা নিচের দিকে দিয়া। হাসরের ময়দানে মানুষ তিন ভাবে আসবে, এ আমি আর পাঁচ মিনিটে শেষ করবো, একটু সবাই বসে। আচ্ছা, সিনফান মুশাতা এক ভাগ আসবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানা এক ভাগ আসবে আল্লাহ দামি দামি আরোহণে চড়ে, বলেন আল্লাহু আকবার। সর্বশেষ আরেকটা বাঘ আসবে সিনফান আলা উজুহিহিম, নিজেদের চেহারার চামড়ার উপরে ভর দিয়ে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি চেহারার চামড়া দিয়ে আসে এই পা চামড়া তো বড় পাতলা, ফেটে তো চৌচির হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যিনি মানুষকে পায়ের চামড়া দিয়ে হাঁটাতে সক্ষম ছিল অপরাধের কারণে, সেদিন এই চেহারার চামড়া দিয়ে উল্টায় দিয়ে পুলসিরাত পার হতে বলবে, হিসাবের জায়গায় আসতে বলবে। আবার কিছু লোক সেদিন পার হয়ে যাবে, আলোগুলো জ্বলে উঠবে, জাহান্নাম নিচ থেকে বলবে জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। কিছু লোকের জান্নাতি মানুষের আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আদালাহুম মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন, সূরা কাহফ যদি জুমাবারে কেউ তেলাওয়াত করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, মাঝখানের দিনগুলার জন্য সূরা কাহফ তার জন্য আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের যে চলমান ফিতনা চলছে, এই চলমান ফিতনা থেকে বাঁচার জন্য ওই যুবকদের মতো হন যেই যুবকরা সৈরা শাসকদের বিরুদ্ধে নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে বের হয়ে গেছে, গিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর এবার আল্লাহ ঘুম পড়ায় দিস, কেমন ঘুম, কামলা বিস্তু, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে কতক্ষণ ঘুমাইছিস, একটু, একদিন অথবা দিনের অর্ধেক ঘুমাইছি মনে কয়, না একটু বেশি ঘুমাইছি মনে কয়, যতক্ষণ ঘুমানোর ঘুমাইছি বাজার থেকে এবার গিয়ে কিছু নিয়ে আসো। গেছে নিয়ে আসার জন্য, এবার যখন নিয়ে আসতে গেছে, নিয়ে আসতে যাওয়ার পরে তো অবাক, যখন খালি মুদ্রা গুলা দিছে তাকায় একা, হাই হায় এই মুদ্রা তো শত শত বছর আগের, কোথায় পেলেন, কিসে শত শত বছর আগের, মাত্র গিয়া গুহায় গেছিলাম আর আসছি, তাড়াতাড়ি দেওয়া আমার বিপদ আছে, কয় না বিপদ আর নাই, বিপদ শেষ হয়ে গেছে, জালেমের পতন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, এজন্য আমার ভাইরা আত্মত্যাগ করতে শিখেন, সবর করতে শিখেন। আপনি ইসলামের জন্য কতটুকু করলেন এটা বিষয় নয়, তবে আপনার চেষ্টা আছে কিনা এটা বিষয়। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা যদি আমার পক্ষ থেকে থাকে, যার পক্ষ থেকে বিজয় আসবে তিনি কে, চেষ্টা আমি করতে পারবো, যিনি বিজয় দেওয়ার মালিক তিনি কে, আপনি চেষ্টা করেছেন কিনা এটা দেখবেন। কে কওমি কে আলিয়া এটা বিষয় নয়, কে ফুলতুলি কে জটপুরি কে সারসিনা কে জন্ম নাই কে সুন্নি কে ওহাবি এটা বিষয় নয়, আপনার কারণে যদি জমিনে দিন প্রতিষ্ঠা হতে এক মিনিট দেরি হয় আপনি মুসলমান আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক না বেটি?
এজন্য ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করেন না, ইসলামের বিপক্ষে দুশ্মনী করবেন না। আপনার দুশ্মনের কারণে জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে দেরি হয়, তুমি মুসলমান আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, পারবে না, পারবে না। মনে রাখবেন, এজন্য আমরা সব ভাই ভাই, ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, যদি তো তারা তাদের ভাইদের সাথে মিলে মিশে তোমাদেরকে আমি আল্লাহ ভাই ভাই বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা ভাই ভাই হয়ে মোনাজাত করে বাড়ি যাব, আল্লাহ যেন কবুল করে। পড়ি আমিন। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর-রাহমান اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. জাগরণ ইসলামিক সোসাইটি এর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের বিদায় লগ্নে রব্বুল আলামিন বিদায় লগ্নে আমরা হাত তুলেছি, জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, জীবনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি, গোপনে অনেক গুনাহ করেছি, কিন্তু আজকে আল্লাহ এতক্ষণ কোরআন থেকে কথা বলে আপনার শাহী দরবারে হাত তুলেছি, দয়াময় মালিক আমার আল্লাহ দয়া করে আপনি আজকের এই কথাগুলোকে, যেই ছেলেরা এত কষ্ট করে, মুরব্বীরা এত কষ্ট করে আজকের মাহফিলকে সাজিয়েছে, দয়াময় আল্লাহ আপনি আজকের এই মাহফিলকে বিদায় লগ্ন পর্যন্ত কবুল করেছেন, দয়া করে গুনাহ মাফ করে আমাদেরকে কবুল করে নে। সবটুকুনের সব আকে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দে। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন্নাস জামিয়া। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদি নাস জামিয়া। রব্বুল আলামিন যখন হাত তুলেছি মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, আয় আল্লাহ তাআলা জানি না গো কার কার না জানি মানা, অন্ধকার কবরে যার মা চলে গেছে, মাকে কবরে রাখলাম সন্তান হয়ে, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালাগুলা খুলে আনা গেল, কিন্তু কাফনের কাপড়টা জড়িয়ে মাকে কবরে রেখে রাস্তার পাশে পুকুরের পাড়ে নদীর পাশে গাছতলাতে মাকে শুয়ে রেখে চলে আসলাম। রব্বুল আলামিন যার যার মানা দয়া করে আল্লাহ মায়ের গুনাহ খাতা গুনাহ খুলে আনা যায় নাই, দয়া করে মায়ের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। রব্বুল আলামিন
আমার শহীদ ভাইয়ের মা গত জুমাবারে মারা গেছে। আয় আল্লাহ, এখন কে তারে আদর করে নাম ধরে ধরে ডাকবে? মাহফিলে আসার জন্য যখন বিদায় নিলাম, আম্মা আমার মাথার মধ্যে হাত বুলাই দিয়ে বলে, বাবারে যাও, আল্লাহ তোমার হেফাজত করো। প্রায় রাতে মাহফিল করে যখন ফিরে যাই, ঘুম ভেঙে মা উঠে এসে সন্তান হিসেবে তাকায় থাকে আর বলে, বাবারে শরীরটা কেমন লাগে? রব্বুল আলামিন এ আদরের জায়গাটা থেকে যারা বঞ্চিত, মাবুদ মাকে শুধু কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, করার মতো কোন সেবা যত্ন করতে পারি নাই। অন্ধকার কবরে যার মা চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও রব্বুল আলামিন। মাওলায়ে করিম, যারা আমরা হাত তুলেছি, জানি না গো মালিক কার কার, না জানি আব্বা না। বাবার বয়স যতই বেড়ে যাক, সাথের লোকগুলা যখন এক এক করে বাবার সঙ্গ থেকে বিদায় নেয়, বাবারা সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরে যত বেশি বয়স বেড়ে যাচ্ছে তত বেশি তোদের জন্য মায়া বেড়ে যাচ্ছে। মনের ভিতরে যখনই একজন মারা যায়, তখনই মনে হয়ে যায় আর কয়দিন না জানি আদরের সন্তানদেরকে দেখব। রব্বুল আলামিন সন্তানরা বাবা মার জন্য বড় আপন। সেই বাপ যাদের নাই অন্ধকার কবরে চলে গেল, রব্বুল আলামিন কবরটাকে দয়া করে জান্নাতের টুকরা বাগান বানান। আয় আল্লাহ তাআলা, যারা যারা আমরা হাত তুলেছি তাকায় দেখেন গুনাহ ভরা দুটা হাত নিয়ে হাত তুলে আছি। আল্লাহ আপনি তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনার কথা ভুলে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি। রব্বুল আলামিন যতজন আজকের মাহফিলে আসলো, কথাগুলো শুনলো, প্রত্যেককে আপনি নামাজি দিনদার হিসাবে কবুল করে। আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষণিকের এই জীবন জান্নাতের জন্য আজকে আমরা আমাদের নিজেদের পকেট থেকে দান করলাম। আল্লাহ আপনার হাবিব বলেছেন, সামান্য দানও যদি কেউ করে আপনি নাকি জান্নাতে বাড়ি বানাবেন। আল্লাহ আপনার প্রত্যেক গোলামের জন্য জান্নাতে বাড়ি বানায় দিন। যেদিন দলে দলে মানুষগুলো সেদিন আপনার সামনে দণ্ডায়মান হবে, সূর্য সেদিন মাথার উপরে চলে আসবে, নারী বুড়ি গুলা টকবক টকবক করে গলবে, সেদিন কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বিপদের সেই ক্ষণে আপনি যাদেরকে ডাক দিয়ে বলবেন, ইনাল মুতাহাব্বুনা বিজালালি, কারা কারা আমি আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহ এত রাত্রে তো আপনাকে না ভালোবেসে আপনার গোলামেরা বসে নাই, এত রাত পর্যন্ত আপনার ভালোবাসার কারণে বসেছে, আল্লাহ আপনি আপনার গোলামদেরকে ভালোবাসা দিয়ে সেদিন ডাক দিয়ে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ মহব্বত নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ, মহব্বত নিয়ে পড়েন আল্লাহ, আকাশের দিকে মহব্বত নিয়ে নজর করে বলেন আল্লাহ, উপরের দিকে নজর করে বলেন আল্লাহ। আল্লাহ অনেক গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, আয় আল্লাহ এত এত গুনাহ নিয়ে আজকে হাত তুলেছি, মাফ করে দাও না রে আল্লাহ।
রব্বুল আলামিন এই মাহফিলকে যারা সাজিয়েছে, প্রবাসের অনেক ভাইরা অর্থ দিয়েছে, আমার রেমিটেন্স যোদ্ধা যারা যাদের অর্থায়নে মাহফিল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, আমরা চলি, রব্বুল আলামিন চাকরিজীবীরা বেতন পায়, ব্যবসায়ীরা বড় লোক হয়, ধনী হয়, আমার সেই রেমিটেন্স যোদ্ধারা যে যেখানে আছে, আল্লাহ আপনি সকলকে সিহা ওয়াল আফিয়াতের সাথে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলে যতজন এসেছে বসেছে কথা শুনেছে, আল্লাহ তাআলা ফি মিজান হাসানাতিনা দাড়ি পাল্লার দিকে যেদিন মানুষ তাকায় থাকবে, মানুষ যেদিন অসহায়ের মতো হয়ে যাবে, সেদিন আমাদের দাড়ি পাল্লাকে ভারী বানায় দিন। আল্লাহ জবানে মালাকুল মউত দেখে জারি করে দিন মধুর কানে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু